আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় মানবতা সমাধান চ্যানেলের দর্শকবৃন্দ, আশা করি আপনারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। আর যারা আল্লাহর হুকুমে অসুস্থ আছেন তাদের জন্য সুসংবাদ নিয়েই আজকে আমার আলোচ্য বিষয়, যে তিনটি রোগ হলে আপনি অবশ্যই জান্নাতে যাবেন এবং আপনার জীবনের সমস্ত গুনাহ ঝরে পড়বে, এবং অসুস্থ অবস্থায় আপনি আল্লাহর পক্ষ থেকে কি কি সুযোগ সুবিধা পাবেন। আজ আমি সে তিনটি রোগের কথা আলোচনা করব। সেই তিনটি রোগ যদি কোনো মুমিন মুসলমানকে আক্রান্ত করে তাহলে তার জান্নাতের টিকিট আল্লাহ তাআলা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। তবে মুমিনের রোগ গোনাহের কাফফারা। আমরা বিভিন্ন রোগে অসুস্থ হয়ে পড়ি, এই অসুস্থতা আমাদের গোনাহের ক্ষমার জন্য অসিলা। মানুষের উপর যে বিপদ আপদ বা অসুস্থতা আপতিত হয় তার জন্য তার কর্মফল দায়ী। আবার একইভাবে এই সকল অসুস্থতা বিপদ আপদ মানুষের গুনাহসমূহকে ঝরিয়ে দেয়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি অসুস্থ অবস্থায় ধৈর্য ধারণ করে একটি রাত অতিবাহিত করবে, আল্লাহ তাআলা তাকে মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া সদ্য শিশুর ন্যায় নিষ্পাপ করে দেবেন। সুবহানাল্লাহ। সুতরাং রোগ মুক্তির জন্য ব্যস্ত হয়ে যাওয়া ঠিক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, দোজুকি লোক দেখার যাদের ইচ্ছে থাকে তাদের বলো যার কোনো দিন রোগ হয়নি তাকে যেন দেখে। অর্থাৎ অসুস্থতাও আমাদের জন্য বিশাল এক নিয়ামত, অসুস্থতা মুমিন হওয়ার নিয়ামত। দর্শকবৃন্দ, এই হাদিসটিকে ভুল ভাববেন না। সুস্থতাও যে আল্লাহর কত বড় নিয়ামত সেটা অসুস্থ হলে বোঝা যায়। কেননা হযরত মূসা আলাইহিস সালাম যখন আল্লাহকে প্রশ্ন করেছিলেন, হে আল্লাহ, আপনি যদি বান্দা হতেন তাহলে আপনি আপনার সৃষ্টিকর্তার কাছে সর্বপ্রথম কি চাইতেন? তখন আল্লাহ পাক বলেন, আমি আমার রবের কাছে সুস্থতা চাইতাম। সুস্থতা আল্লাহ পাকের নিয়ামত, তার থেকে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ পাক মানুষের পুরো জীবনের বাঁকে বাঁকে কিছু রোগ শোক দিয়ে মানুষকে পরীক্ষা করবেন, আর এর মাধ্যমে তার গুনাহগুলো ক্ষমা করে দিবেন। মূলত এই হাদিস দ্বারা একজন বিশেষ ব্যক্তিকে বোঝানো হয়েছে, তার নাম হচ্ছে ফেরাউন। যে ব্যক্তি মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে শুরু করে মৃত্যুর আগের দিন পর্যন্ত কোনোদিন অসুস্থ হয়নি। অপর এক হাদিসে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মুমিনের রোগের বিনিময়ে আল্লাহ তার পূর্বের গুনাহ মাফ করে দেন। প্রিয় দর্শক, ভিডিও শুরুতে বলেছিলাম বিশেষ তিনটি রোগের কথা যা সবসময় আমাদের হয়ে থাকে। তার প্রথম হলো সর্দি জ্বর, আর এই সর্দি জ্বরে আমরা প্রায় ভুগে থাকি। হাদিসে এসেছে, এই সর্দি জ্বরের মাধ্যমে আল্লাহ মানুষের শরীর থেকে বিষাক্ত জীবাণু বের করে দেন। বিশেষ করে যার সর্দি হবে সে কখনো পাগল হবে না। সুবহানাল্লাহ। দ্বিতীয়টি চুলকানি। এ রোগ আমাদের দেশের অধিকাংশ মানুষেরই হয়ে থাকে, যাকে আমরা অ্যালার্জি বলে থাকি। বিশেষ করে ধুলাবালির বিষাক্ত পলুশন থেকে এই রোগ হয় বলে মেডিকেল বিশেষজ্ঞদের মতামত। আর হাদিসে এসেছে, যে ব্যক্তির কম বেশি শরীর জুড়ে চুলকানি থাকবে তার কোনো দিন কুষ্ঠরোগ হবে না। সুবহানাল্লাহ। তৃতীয় যে রোগটি সেটি হলো চোখ ওঠা। অপর এক হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই কোনো মুমিনের যে রোগ হয় আল্লাহ তাআলা তার পূর্বে সকল গুনাহ মাফ করে দেন, যদিও তা একটি কাটার আঘাতের বিনিময়ে হয়ে থাকে। হাদিসে এসেছে, যে ব্যক্তির চোখ ওঠে সে কোনো দিন অন্ধ হবে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার এও বলেছেন, যখনই তোমাদের অসুখ বিসুখ রোগ দেখা দিবে তোমরা সাথে সাথে আল্লাহর সাহায্য প্রার্থনা করবে এবং চিকিৎসা সেবা গ্রহণ করবে। সুতরাং যে কোনো রোগ শোকে আমরা আল্লাহর সাহায্য প্রার্থনা করব এবং চিকিৎসা সেবা গ্রহণ করব, কেননা চিকিৎসা সেবা গ্রহণ করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অংশ। সর্বশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে উপদেশ তা হলো, রোগ শোককে কখনো গালি দেওয়া যাবে না। কেননা আল্লাহর একজন নবী হযরত আয়ুব আলাইহিস সালাম তিনি দীর্ঘ 12 বছর কঠিন রোগে আক্রান্ত ছিলেন, অথচ একটি মুহূর্তের জন্য তিনি আল্লাহকে ভুলে যাননি। তিনি ছিলেন একটা সাম্রাজ্যের রাজা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে কঠিন পরীক্ষায় ফেলেছিলেন। কিন্তু তার জৌলসার ক্ষতির কারণে আল্লাহ তাআলা তাকে সুস্থ করে তুললেন। আয়ুব আলাইহিস সালামের সারা শরীরে কুষ্ঠরোগে পচন ধরেছিল এবং তার শরীরকে পোকামাকড় আক্রমণ করেছিল।
অবশেষে আল্লাহ তাকে সুস্থ করে তুললেন। মুফাসসিরগণ বলেন, আইয়ুব আলাইহিসসালাম সুস্থ হওয়ার পর যখন রাজার মসনদে বসা ছিলেন, তখন হযরত আইয়ুব আলাইহিসসালামকে একজন বয়োজ্যেষ্ঠ প্রজা প্রশ্ন করেছিলেন, হে আইয়ুব, যখন তুমি অসুস্থ ছিলে তখনকার কষ্ট আর যন্ত্রণার কথা তোমার কি মনে পড়ে? তখন উত্তরে আইয়ুব আলাইহিসসালাম বলেছিলেন, হ্যাঁ মনে পড়ে, সে সময়গুলো এখনকার সময় থেকে অনেক শ্রেষ্ঠ ছিল। তখন সকলেই বলে উঠল, হে আইয়ুব, আপনি কি আমাদের সাথে মশকরা করছেন? আল্লাহ আপনাকে এত বড় রোগ থেকে সুস্থতা দান করে আবার এই সিংহাসনে বসার ব্যবস্থা করে দিয়েছেন, আর আপনি বলছেন সেই সময়গুলো শ্রেষ্ঠ ছিল। তখন আইয়ুব আলাইহিসসালাম বললেন, হ্যাঁ সেই সময়গুলোই শ্রেষ্ঠ ছিল, কারণ তখন প্রতিদিন আল্লাহ তাআলা আমাকে তার কুদরতি মুখ দিয়ে জিজ্ঞেস করতেন, হে আইয়ুব তুমি কেমন আছো? অতএব হে প্রিয় দর্শক, বুঝতেই পারছেন অসুস্থতা আমাদের জন্য কত বড় একটি নিয়ামত। তাই আসুন আমরা অসুস্থ হলে ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি এবং এই অসুস্থতার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কাছে জান্নাত প্রার্থনা করি। আমিন।